আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, প্রবাসীদেরকে দারুণ সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে 3 দিনেই মিলবে 10 বছর মেয়াদি ইলেকট্রনিক পাসপোর্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট পেতে অতি জরুরি ফি জমা দিলে 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরেই তা গ্রাহক হাতে পাবে। এর মেয়াদ করা হয়েছে 10 বছর। এই পাসপোর্টে সত্যায়ন পদ্ধতি থাকছে না, তবে আগের নিয়ম অনুযায়ী পুলিশ ভেরিফিকেশনের পর গ্রাহক তার পাসপোর্ট হাতে পাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইলেকট্রনিক পাসপোর্টের মেয়াদ, আবেদন ফরম এবং ফি নির্ধারণ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্র থেকে এইসব তথ্য জানা গিয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দ্রুতই ই পাসপোর্ট চালুর জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা পরিপত্র এবং পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, ই পাসপোর্ট 48 এবং 64 পৃষ্ঠার হবে। 48 পৃষ্ঠার ই পাসপোর্টের ভ্যাট ছাড়া সাধারণ ফি নির্ধারণ করা হয়েছে 5 বছর মেয়াদের জন্য 3,500 টাকা এবং 10 বছরের জন্য 5,000 টাকা। এছাড়া 5 বছরের জন্য জরুরি ফি 5,500 টাকা এবং 10 বছরের জন্য 7,000 টাকা। 5 বছরের জন্য অতি জরুরি আবেদনের ক্ষেত্রে 7,500 টাকা এবং 10 বছরের জন্য 9,000 টাকা ফি দিতে হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের বহিগমন শাখা 1 থেকে গত 1 আগস্ট জারি করা পরিপত্রে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট পেতে সাধারণ আবেদনকারী এবং শ্রমিক ও শিক্ষার্থী নামে 2 ক্যাটাগরিতে ফি নির্ধারণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা সাধারণ ও জরুরি পাসপোর্ট পেলেও তারা অতি জরুরি আবেদন করতে পারবেন না। সাধারণ আবেদনকারীকে 5 বছর মেয়াদের 48 পৃষ্ঠার পাসপোর্ট পেতে $100 এবং জরুরি পাসপোর্ট পেতে $150 ফি দিতে হবে। একই পৃষ্ঠার 10 বছর মেয়াদি পাসপোর্ট পেতে খরচ করতে হবে $125 এবং $175 বা সমমূল্যের মুদ্রা। পরিবর্তে আরও বলা হয়েছে, ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্রে সত্যায়ন করা লাগবে না। অত্যাধুনিক এই পাসপোর্টের ফর্মে প্রার্থীর কোনো ছবি সংযোজন করতে হবে না। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারী অর্থাৎ যার জাতীয় পরিচয়পত্র নেই, তার বাবা এবং মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর সংযুক্ত করতে হবে। কারো বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে তার পাসপোর্ট করতে হলে তার জন্ম নিবন্ধন দিলেই চলবে। কিন্তু বয়স যদি 18 বছরের বেশি হয়, সেক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে। মেশিন রিডিবল পাসপোর্ট ফর্মের ব্যক্তিগত তথ্য অংশে শুধুমাত্র বাবা মা, অভিভাবক, নির্ভরশীলের নাম, পেশা এবং জাতীয়তার তথ্য চাওয়া হতো। তবে ই পাসপোর্টের জন্য নির্ধারণ করা আবেদন ফর্মে দেখা যায়, এক্ষেত্রে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র নাম্বার চাওয়া হয়েছে। আমাদের যে সমস্ত প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এই ই পাসপোর্ট পেতে পারেন। ধরুন আপনারা যখন ছুটি নিয়ে দেশে ফিরবেন, তখন আপনার হাতে যদি 1 সপ্তাহ সময় থাকে, তাহলে আপনার 3 দিনের ভেতরে এই ই পাসপোর্ট জরুরি আবেদন করে বাংলাদেশ থেকেই নতুন করে রিনিউ করে নিয়ে যেতে পারবেন। তাই কেনই বা বিদেশে বসে থেকে আপনি মাসের পর মাস পাসপোর্টের জন্য অপেক্ষা করবেন? ই পাসপোর্ট চালু হয়ে গেলে আপনারা যখন ছুটিতে বাংলাদেশে আসবেন, তখন বাংলাদেশে এসেই আপনার পাসপোর্ট অতি জরুরি ক্যাটাগরিতে নতুন করে নবায়ন করে নেবেন। এতে আপনার পাসপোর্ট খুব দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেল, পাশাপাশি আপনাকে কোনো অতিরিক্ত সময় অপচয় করতে হলো না। আশা করছি আপনারা সকলেই এই ই পাসপোর্ট চালু হয়ে গেলে খুব দ্রুততম সময়ের ভিতরে ই পাসপোর্ট কালেক্ট করে নেবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।